কাঠমান্ডুতে বিমস্টেকের চতুর্থ শীর্ষ সম্মেলনকাল সাইডলাইনে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের সেবা বন্ধ করেছিল বিএনপি বললেন প্রধানমন্ত্রী ফজিলাতুল নেসা মুজিব চক্ষু হাসপাতালের উদ্বোধন বাড়তে পারে চোদ্দ দলের আকার কৌশলগত কারণে ভিন্ন আদর্শের সাথেও জোট হতে পারে জানালেন ওবায়দুল কাদের নীলফামারিতে প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল চারটায় স্বাগত নিউজ টোয়েন্টি আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার জানাবো বিস্তারিত বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বসে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের চতুর্থ শীর্ষ সম্মেলন যেখানে অংশ নিতে বৃহস্পতিবার নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের মূল আলোচ্য সূচি থাকবে জঙ্গিবাদ মোকাবেলা ও আন্তদেশীয় সন্ত্রাসবাদ দমনের বিষয়টি এছাড়া সম্মেলনের সংস্থাভুক্ত দেশগুলো আন্তর্দেশীয় বিদ্যুৎ গ্রিডলাইন সংযুক্তি ও ভিসা সহজীকরণ সহ কয়েকটি বিষয়ে চুক্তি হবার সম্ভাবনা আছে তবে সম্মেলনের আলোচ্যসূচিতে রোহিঙ্গা সংকটের বিষয়টি নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব কাঠমান্ডু থেকে তাজির মেহেদি জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরা ছিলেন হাবিবুর রহমান নিজেদের অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে বিশ বছর ধরে কাজ করছে বিমস্টেক যেখানে আছে বাংলাদেশ ভারত নেপাল থাইল্যান্ড শ্রীলঙ্কা ভুটান ও মিয়ানমার বর্তমানে বাণিজ্য বিনিয়োগ জ্বালানি দারিদ্র দূরীকরণ পর্যটন জলবায়ু পরিবর্তন সহ চৌদ্দটি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরই গুরুত্ব দিচ্ছে বিমস্টেক বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বসছেন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশ নিতে কাঠমান্ডু আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রি ট্রেড এরিয়া যদি গঠন হয় তাহলে বাংলাদেশ যেহেতু অচিরে এলডিসি থেকে বেরিয়ে আসবে তখন উনি ল্যাটারাল কোনো সুযোগ সুবিধা যেহেতু পাবে না তাই যে ফ্রি ট্রেড এরিয়া বাংলাদেশের জন্যে ভালো হবে তারপর ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যে কোনো উদ্যোগ বাংলাদেশের জন্য ন্যাচারালি ভালো হবে এক বছর আগে আবারও নতুন করে রোহিঙ্গা সংকট শুরুর পর এই সম্মেলনে প্রথমবারের মতো দেখা হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের দুই শীর্ষ নেতার তবে এই সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি আলোচ্যসূচিতে না থাকার পাশাপাশি এখনও দুই নেতার দ্বিপাক্ষিক কোনো বৈঠকও চূড়ান্ত হয়নি সম্মেলনে সদস্য দেশগুলোর তিন বাহিনীর সম্মিলিত সামরিক অনুশীলন এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়েও মত বিনিময় করবেন সাত দেশের নেতারা বাংলাদেশে অবস্থিত কাজে বিমস্টেক সেক্রেটারিয়েট যদি শক্তিশালী হয় এখানে আরও যদি মিটিং হয় আরও কার্যক্রম হয় তাহলে বাংলাদেশের যে ভিজিবিলিটি এটা অনেক বেড়ে যাবে গত দুই দশকের পথ চলায় কতটা এগিয়ে গেল সাত দেশের জোট বিমস্টেক কতটাই বা সফলতা পেল তাদের এই জোট এসব বিষয়গুলো পুনর্মূল্যায়ন করতে চান সাত দেশের শীর্ষ নেতারা একই সঙ্গে দারিদ্রতাকে পাশ কাটিয়ে কিভাবে নিজেদের অর্থনীতিকে আরও চাঙ্গা করা যায় সে বিষয়ে নিতে চান সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পাশাপাশি মানুষে মানুষে যোগাযোগ বাড়াতে চান তারা আর এসব বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে আগামী শুক্রবার কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এবারের চতুর্থতম বিমস্টেক সম্মেলন তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর কাঠমান্ডু নেপাল এদিকে নেপালে বিমস্টেক শীর্ষ সম্মেলনের মূল বৈঠকের বাইরে সাইড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে শীর্ষ সম্মেলনের সময় উপস্থিত বিমস্টেক সদস্য সমূহের রাষ্ট্র সরকার প্রধানগণ পরস্পরের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে অন্যান্য আঞ্চলিক নেতৃবৃন্দের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও মাননীয় প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অতীতে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম বন্ধ করে তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবার পথ বন্ধ করে দিয়েছিল বিএনপি জামাত জোট সরকার গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুর নেসা মুজিব চক্ষু হাসপাতাল এবং বিশ উপজেলায় কমিউনিটি ফিশন সেন্টারের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী আরো বলেন ভোগ করার জন্য নয় জনসেবার জন্যই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য শাহালি জয়ের রিপোর্ট তৃণমূল মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করতে গোপালগঞ্জে প্রতিষ্ঠিত হল বঙ্গমাতা শেখ ফজিলাতুল্নেসা চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও উদ্বোধন করেন গোপালগঞ্জ বেষ্টিত আটটি জেলার বিশটি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার লক্ষ্য দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের চোখের চিকিৎসা সেবা সহজ করা আমরা চিকিৎসা সেবাটা মানুষের দুর্গায় পৌঁছে দেওয়া শুধুমাত্র হাসপাতাল করে ছেড়ে দেওয়া না বিশেষজ্ঞ তৈরি করা তাদের ট্রেনিং এর ব্যবস্থা নার্সিংয়ের ব্যবস্থা পাশাপাশি ডাক্তারদের ট্রেনিং এর ব্যবস্থা সেভাবে আমরা কিন্তু উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন মানুষের সেবা নিশ্চিত করা সরকারের লক্ষ্য দু হাজার একে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি ক্ষমতা আসলো বিএনপি জামাত জোট তাহলে এই কমিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে মানুষের চিকিৎসা সেবা তারা বন্ধ করলো তাদের ভয় ছিল এবং তাদের কথাই ছিল যে এই কমিউনিটি ক্লিনিক হলে পরে এখানে যারা কাজ করবে এবং যারা স্বাস্থ্য সেবা পাবে তারা সবসময় নৌকায় মার্কায় ভোট দেবে তাদেরকে ভোট দেবে না তাই তারা স্বাস্থ্য সেবাই বন্ধ করে দিল শেখ হাসিনা বলেন অতীতে যারা ক্ষমতায় ছিল তারা দেশের মানুষের নয় নিজেদের ভাগ্য উন্নয়নেই বেশি ব্যস্ত ছিল রাজনীতি করি জনগণের জন্য রাজনীতি মানুষের কল্যাণের জন্য ভোট দেয়া না দেয় এটা জনগণের নিজের অধিকার কিন্তু জনসেবা করবো জনগণকে একটু সুখ শান্তি দেব তাদের রোগে চিকিৎসা দেব তাদেরকে একটু উন্নত জীবন দেব তাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করব। এটা তো আমাদের অঙ্গীকার রাজনৈতিক নেতা হিসেবে সে অঙ্গীকার আমাদের পূরণ করতে হবে অনুষ্ঠানে জানানো হয় দুই সালের মধ্যে সারাদেশের মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালগুলোকে কেন্দ্র করে এমন আরও দুইশটি ভিশন সেন্টারের উদ্বোধন করা হবে শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বাড়তে পারে চোদ্দ দলের আকার এমন আভাস আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিউজ টোয়েন্টি ফোরের সাথে কান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি ওবায়দুল কাদের বলেন নির্বাচনের আগের রাজনৈতিক জোট কেবল কৌশলগত কারণে এতে আদর্শের মিল থাকতে হবে এমন কোনো কথা নেই আফরিন আনোয়ারের রিপোর্ট জাতীয় নির্বাচনের আগে ভোটের রাজনীতিতে কৌশলী হচ্ছে প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ তাই নির্বাচনের স্বার্থে আদর্শের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যের কথা জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের নীতি আদর্শের জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের শেকর্ড থেকে এক মুহূর্তের জন্য আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়নি আমাদের কৌশলগত কিছু বিষয় থাকতে পারে তা না তো এরশাদ সাহেবের সঙ্গে আমাদের রিলায়েন্স হওয়ার কথা নয় তাদের সাথে আমাদের আদর্শের মিল নেই এখানে বিষয়টা একেবারে কৌশলগত নির্বাচনী ঐক্য জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের ভাবনায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এর বাইরে নয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভাষ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো কে কি ভাবছেন তা নিয়ে চলছে এখন নানা আলোচনা কমিউনিস্ট পার্টি আমাকে বলেছেন তাদের যে জোট তারা আলাদাভাবেই নির্বাচন করবেন অলি আহমদ সাহেবের সাথে আমার কথা হয়েছে কাদের স্থিতিকি সেব ছিলেন এখানেই তার সঙ্গে আমার কথা হয়েছে টেলিফোনে খালেকুজ্জামান সাহেবের সাথে আমি কথা বলেছি মেজর মান্নান সাহেব আমার কাছে এসেছিলেন এখানে কোনো সিদ্ধান্ত হয়নি এবং কেউ বলেননি যে আমাদের জোটে আসবেন বা আমরাও বলিনি আপনি আমাদের জোটে আসুন এই আলোচনাটা এখনো হয়নি এটা একেবারে প্রাইমারি স্টেজে কাদের বলেন তবে জোটের বাইরে যে বা যারাই হোক না কেন বিজয় নিশ্চিত করেই দেওয়া হবে সেই মনোনয়ন আমাদের উইনেবল ক্যান্ডিডেট দিতে হবে অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল টু টু দি পিপল এখন আমরা সেটা আমাদের অ্যালায়েন্স পার্টনারদেরও বলে দিয়েছি যদি বিএনপি ইলেকশন করে জোট নিয়ে তাদের সাথে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতার বিষয় আছে এটা একেবারে সহজ প্রতিদ্বন্দ্বিতা সেটাই মনে তার মন্তব্য আসন বন্টন নিয়ে নানা গুঞ্জন থাকলেও সভানেত্রীর সিদ্ধান্তেই পূর্ণ হবে সেই সমীকরণ আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এদিকে অভিন্ন কর্মসূচি পালনে একমত হয়েছে বীর চৌধুরীর নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্ট ও ড কামাল হোসেনের গণফোরাম মঙ্গলবার রাতে রাজধানীর বেইলি রোডে ড কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে কথা জানিয়েছেন বীর চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির নেতৃত্বে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার অন্যতম সমন্বয়ক ডক্টর জাফরুল্লাহ রাত আটটার দিকে এই বৈঠক শুরু হয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিকল্প থারা মহাসচিব আব্দুল মান্নান জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম রব নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ অনেকে কয়েক মাস ধরেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথা বলে আসছিলেন ডক্টর কামাল হোসেন অন্যদিকে বিএনপিও বৃহত্তর ঐক্য গড়ার কাজ করে আসছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দা চৌধুরী এবং গণফোরামের সভাপতি সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ করা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সভায় আজকে যেমন কি ইবিএম যদি হয় মতলব হয় যে ভোট কারচুপি করার জন্য এটা তো মেনে নেওয়া যাবে না এই যে আর কি মূল কথাটা হলো এখানে এখানে সুস্থ নির্বাচন না হলে দেশে সুশাসন আসবে না অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নবগঠিত যুক্তফ্রন্টকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা সকালে রাজধানীর কল্যাণপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য চোদ্দতলা আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এই কথা বলেন তিনি এই সময় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন যারা ইতিবাচক রাজনীতি করেন যাদের সন্ত্রাসীর কোনো অভিযোগ নেই তাদের গ্রেফতার করা হবে না ক্ষমতা কেন্দ্রিক যে ময়ূর সিংহাসনের স্বপ্ন দেখছে অচিরেই এই স্বপ্ন তাসের ঘরের মধ্যে ভেঙে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে সবিনয় বলব অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন জাতীয় নির্বাচন দু ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছয়টি সংসদীয় আসন উনিশশো থেকে দু এক পর্যন্ত সবগুলো আসনে বিএনপির দাপট থাকলেও পরে নির্বাচনগুলো পুরোপুরি আধিপত্য আওয়ামী লীগের অবশ্য সামনে নির্বাচনে সবগুলো আসনে ভালো ফলাফলের আশা করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা বিএনপি ভোটাররা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন হলে বড় দুই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে ব্রাহ্মণবাড়িয়া ঘুরে বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া যে জেলার ছয়টি আসনে মোট ভোটার আঠারো লাখ অষ্টআশি হাজার একশো দশ জন যার অপেক্ষায় আছেন দেশের একাদশ সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থা খুব ভালো জনগণ আশা করে যে প্রত্যেক নির্বাচনে অংশগ্রহণ করবে বিগত দশটি সংসদ নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ বলছে নাসিরনগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া এক আসনে পাঁচবার আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছে বিপরীতে তিনবার জাতীয় পার্টি আর দুইবার এই আসন জিতেছে স্বতন্ত্র প্রার্থী সরাইল ও আশুগঞ্জ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই এই আসনে চারবার নির্বাচিত বিএনপি তিনবার জাতীয় পার্টি আর মাত্র একবার জিতেছে আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া তিন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর নিয়ে এই আসন যেখানে এ যাবৎ পাঁচবার বিএনপি তিনবার আওয়ামী লীগ এবং দুইবার জিতেছে জাতীয় পার্টি আখাউড়া কসবা দুই উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া চার উনিশশো থেকে দু হাজার চোদ্দ সংসদ নির্বাচনে এখানে চারবার বিএনপি চারবার আওয়ামী লীগ এবং দুইবার জয়ী হয়েছে জাতীয় পার্টি নবীনগর উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সংসদীয় আসনে যেখানে সমানে সমান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জয়ী হচ্ছে তিনবার করে সবশেষ ব্রাহ্মণবাড়িয়া ছয় বানসারামপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে তিনবার নির্বাচিত আওয়ামী লীগ দুইবার বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী জিতেছে তিনবার সামনে আবার নির্বাচন যে জন্য প্রস্তুতি চলছে আওয়ামী লীগ বিএনপি সহ সব দলে মানুষ বসে আছে যে কবে খালেদা যে মুক্তি পাবে এবং কবে ধান হিসেবে তারা ভোট দিবে আমার মনে হয় আমরা ছয়টা আসনই আমরা আশাবাদী এক দুইজন প্রার্থী আছে আওয়ামী লীগের ভিতরে কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নাই প্রতিদ্বন্দ্বিতা বলে নির্বাচন হলেও আমরা ছয়টি আসনই ভালো বলবো স্থানীয় রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষের মনেও সামনের ভোট নিয়ে রয়েছে নানা হিসাব নিকেশ এখন আওয়ামী লীগ আদিবিত্ব একটু ভালো সুষ্ঠুভাবে নির্বাচন চাই ঠিক আছে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় যে বিল পিয়ে যাবে। বেনবেয়সি তো গোমালুছে গোমালুছে। দরে বাইরে না ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের মধ্যে পাঁচটি আসনে আওয়ামী এবং একটি আসন বর্তমানে দখলে রয়েছে জাতীয় পার্টির। সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করে সামনে গ্রহণযোগ্য নির্বাচন হলে আগের তুলনায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে ব্রাহ্মণবাড়িয়া সব আসনে। লাবন রহমান নিউজ 24 ব্রাহ্মণবাড়িয়া এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাখাইনে মিয়ানমার সেনাদের চালানো মানবতা বিরোধী কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ জাতিসংঘ প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক আইনে বিচারের কথা জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সময় এই সমস্যার সমাধানে বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি তবে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করে গণহত্যার অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে মিয়ানমার বিস্তারিত ফারিন ইসলামের রিপোর্টে রোহিঙ্গা সমস্যা তৈরির জন্য মিয়ানমারের সমালোচনা করে নিরাপত্তা পরিষদকে সম্মিলিতভাবে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশ সময় বুধবার রাত একটায় নিউ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে এ আহ্বান জানান তিনি আন্তর্জাতিক আইনে এটি নিঃসন্দেহে গুরুতর অপরাধ কার্যকর আন্তর্জাতিক আইনের অধীনে এই জবাবদিহিতা হতে হবে বিশ্বাসযোগ্য স্বচ্ছ নিরপেক্ষ এবং স্বাধীন যা মিয়ানমারকে মানতেই হবে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে গুরুত্বের সাথে বিবেচনা করে আন্তর্জাতিক আইনে বিচারের কথা জানান জাতিসংঘ মহাসচিব বলেন রাখাইনে যতক্ষণ পর্যন্ত মিয়ানমার সহায়ক পরিবেশ তৈরি না করছে সেখানে স্বেচ্ছায় রোহিঙ্গারা ফেরত যাবে না এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন জাতিসংঘ সংস্থাগুলিকে মিয়ানমার কাজ করতে দিচ্ছে না বৈঠকে মিয়ানমারে রোহিঙ্গা ইস্যু নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক দুই রয়টার্স সংবাদকর্মীর মুক্তির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি সকল জাতিগত গোষ্ঠীর স্থিতিশীলতা রক্ষায় জবাবদিহিতা অপরিহার্য তবে জাতিসংঘের এত আহ্বান সত্ত্বেও দুর্ভাগ্যজনক হল নিরাপত্তা পরিষদের সদস্য হয়েও এই বিষয়ে করছে না। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন শুধুমাত্র ধর্ম ও জাতিগত পরিচয়ের কারণে নিরীহ মানুষের ওপর হত্যাসহ নিপীড়ন চালিয়েছে মিয়ানমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিবেদনে ওই অপরাধে দায়ী গোষ্ঠী চিহ্নিত করা হয়েছে আর তা হল মিয়ানমারের সেনা ও নিরাপত্তা বাহিনী গেল সোমবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে জানানো হয় গণহত্যার উদ্দেশ্যেই রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে মিয়ানমার সেনারা প্রতিবেদনে মিয়ানমারের সেনা প্রধান ও জ্যেষ্ঠ পাঁচ জেনারেলকে বিচারের মুখোমুখি করার সুপারিশও করা হয়। ফাইন ইসলাম নিউজ 24। সাংবাদ হলো একটা বিরতির ফিটসে একটু পর আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি সংবাদ ঈদের ছুটি শেষে আবারও পুরনো চেহারায় ফিরে এসেছে রাজধানী ঢাকাবাসীর নিত্যদিনের যানজটের ফোকান্তির খবর জানাতে ফরেনবেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদ বিপ্লব বিপ্লব আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে ঈদের ছুটির পর ঢাকার চিত্র কেমন দেখছেন যানজট নিশ্চয়ই বেড়েছে আসিফ ঠিকই বলেছেন যে ঈদের পরবর্তীতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের যানজটের মধ্যে পড়ছে রাজধানীবাসী এবং আমি এর এই মুহূর্তে যে ফার্মগেট রয়েছি আপনাকে দেখাতে চাচ্ছি যে ফার্মগেট এলাকার যে যানজট সে যানজটটা যদি বলি সেটা হল যে গাড়ির গতি কিন্তু খুবই ধীর গতি এবং অনেক সময়ে কিছু সময়ের জন্য দীর্ঘ যানজট তৈরি হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে আবার গাড়ি ঠিকই চলছে কিন্তু আসলে যে গাড়ির যে আসলে যে গতি সে গতি বলতে গেলে নেই বিশেষ করে যারা আপনার গুলিস্তান যাত্রাবাড়ি বা সব এলাকা থেকে যারা আসছে যারা ফার্মগেটের দিকে আসছে তাদেরকে ছোট বড়ো বিভিন্ন ছোট ছোটো বড়ো যানজটের মধ্যে তারা পড়ছে এবং এর মধ্যেও কিন্তু আমরা যতটুকু দেখছি যে এর মধ্যেও যে ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা তাদের যেই সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের পরবর্তীতে যে তারা যে বিভিন্ন রকমের গণসচেতনামূলক যে কার্যক্রম চালিয়ে আসছে ওভার ব্রিজ ব্যবহার করা বা রাস্তা ব্যবহার না করা ফুটপাত ব্যবহার করা তাদের কার্যক্রম চলছে এছাড়া কিন্তু আরেকটা বিষয় আসবে আমি আপনাকে বলতে চাচ্ছি সেটি হলো যে আমরা দেখেছি যে গড় পরিবহন সংকটও কিন্তু রয়েছে কিছুটা কারণ যেই বৈধ কাগজপত্র এবং বৈধ লাইসেন্স ছাড়া যে রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা এবং পরিবহন সংশ্লিষ্টদের থেকে যে বিভিন্ন রকমের যে অভিযান চলছিল এখনও কিন্তু সেগুলো কিন্তু বিভিন্ন পয়েন্টে ধারাবাহিকভাবে রয়েছে পাশাপাশি আসিফ এটাও বলা যেতে পারে আসলে যে এই পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে বিভিন্ন যে নির্দেশনা দেওয়া হয়েছিল আসলে অনেক পরিবহনে কিন্তু সেই নির্দেশনাগুলো কিন্তু অনেকেই মানছে না এমন চিত্র কিন্তু রয়েছে তো মোট কথা হলো যে ঈদের পরবর্তীতে আজকে প্রথমেই বলা যেতে পারে যে রাজধানীর বিভিন্ন সড়ক জুড়েই কিন্তু যানজট রয়েছে এবং আর এখন এখন থেকে আর কিছু সময় পরেই বিকেল পাঁচটার পরে এই যানজট আটি একটু মোটামুটি বাড়বে কারণ অফিস ছুটির পরবর্তীতে কিন্তু এই এখন যে যানজট দেখা যাচ্ছে সেই যানজটের পরিমাণটা বলা যেতে পারে একটু ভালো দুর্ভোগে পড়বে বিকেলে রাজধানীবাসী তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বিপ্লব আপনাদের ধন্যবাদ যুক্ত হবার জন্য সহকর্মী तालुकदार বিপ্লবpmodর সাথে যুক্ত ছিলেন রাজশাহীর ফার্মগেট থেকে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সাড়ে 10:30টার দিকে এই ঘটনা ঘটে। পাবনার উত্তরকৃক্তপুর সুপার গৌতম কুমার বিশ্বাস জানান পাবনা পৌর সদরের রাধানগর মহল্লার আদর্শ गर्ल्स হাই স্কুলের সামনে বাসায় কলিং বেল চেপে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি সুবর্ণা নদী গেট খোলার সাথে সাথে তাকে অতর্কিত এলো পাথারি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সুবর্ণা নদী আনন্দ টিভির পাশাপাশি দৈনিক জাগ্রত বাংলা পত্রিকার পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন নিউজ টোয়েন্টি ফোরের মধ্যস্থতায় র্যাব ছয়ের কাছে আত্মসমর্পণ করতে চায় সুন্দরবনের দুর্ধর্ষ দস্য দল আনারুল বাহিনী তারা বলছেন র্যাবের ক্রমাগত অভিযানে তারা কোণ্ঠাসা সেই সাথে পরিবারের বিচ্ছিন্নতা আর প্রতি মুহূর্তের ভয় তাদের বিপর্যস্ত করে ফেলেছে তাই তারা ফিটতে চায় স্বাভাবিক জীবনে আশিকুর রহমান শ্রাবণের রিপোর্ট ছবি তুলেছেন শেখ জালাল হাতে বন্দুক কোমরে কার্তুজ চারিদিকে জনমানবহীন অরণ্য আর্থিক সামর্থ্য খারাপ নয় কিন্তু কোথাও যেন মানুষের জীবন নেই পশুরা যেমন করে বাঁচে তার চেয়েও নির্মম ভালোবাসাহীন জীবন তাদের এখানে সকাল আর রাত নাই এখানে আমাদের মনে করেন যে চব্বিশ ঘন্টায় জায়গায় থাকতে হয় যে মনে করেন যে একটা সেকেন্ড চোখ বললে যারা নিরাপত্তা নাই বাঘের ভয় প্রশাসনের ভয় মানুষের ভয় পাবলিক আছে জেলে বাবুলি আছে তাদের মনে করেন ভয় যে একটা সেকেন্ড চোখ যে যেন বাঁচবো এরকম কোনো নিয়ত নাই জীবন বাঁচাতে যুদ্ধ করতে হয় সত্যিকারের অস্ত্র গুলির যুদ্ধ নির্মম সেই যুদ্ধে আহত কিংবা নিহত সহযোদ্ধাদের মৃতদেহ তাদের কাছে বোঝা যুদ্ধ তো আসলে সহযোগিত কেউ করতে চায় না গুলি লাগলেই তো মরে যাতে হবে হয়ে গেলে তখন দেখা যাচ্ছে তো যুদ্ধ শুরু হয়ে যাবে গুলি করলে হবে তারা গুলি করবে আমরা গুলি করব। দেখা যাচ্ছে আমরা দুইজন যাচ্ছি বা পাঁচজন যাচ্ছে আমাদের ভিতরে যদি একজনের গুলি লাগে সে ওখানে পড়ে থাকবে ওদিকে ফিরে দেখবো না ফিরে দেখতে গেলে আমার ডেড বডি থাকে না তাদের শরীরের রক্ত রাঙা নিষ্ঠুর কাঠামোর মানুষের ভেতরে মন তাই সময়গুলো এই চকে গুলো আমি কি করতেছি আজকে পরিবার মা বাবা স্ত্রী সন্তান কোথায় আর আমি কোথায় আমার তো এক সেকেন্ডের কোনো বিশ্বাস নেই মৃত্যু আমার যখন তখন গোলপাতা গাওয়া আর সুন্দরীর সুন্দরবনে তাদের অনেক স্মৃতি অসৎ পথ হলেও দস্যুতায় তাদের জীবিকা সেসব ফেলে স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তায় তারা আত্মসমর্পণের প্রথিক যে যে অভিযান চালাচ্ছে তাতে করে সুন্দরবনের ভিতরে আমি আমার হিসাবে যেটা পাওয়া যাচ্ছে যে আর সুন্দরবনের বন উদস্য হিসাবে আর থাকা অসম্ভব ব্যাপার তাই আমি নিজে ভাবলাম যে আমার যেসবগুলো সদস্যরা আছে আমরা যে সরকার যে একটা আইন যেটা সুযোগ দিয়েছে সেই সুযোগকে আমি ব্যবহার করে আমার যেসবগুলো সদস্য তাদের মার করে ফেলে যাওয়া এবং বউ ছেলে নিয়ে করা এর জন্য আমি তাদের সাথে কথা বলি আমি তাদের কাছে আত্মসমর্থন করতে চাই শুধু নিজেরা নয় সুন্দরবনে বর্তমানে সক্রিয় বাকি বাহিনীগুলোকেও তারা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়েছে সুন্দরবনের অসুন্দর আতঙ্ক বনদস্যু আর জলদস্যুরা এখন আসলে এমন একটি জীবন ব্যবস্থার মধ্যে আছে যেখানে তারা না সামনে যেতে পারছে না পেছনে ফিরতে পারছে এই বাস্তবতে দাঁড়িয়ে তারা প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের কাছে প্রার্থনা করছে যে আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এই বন্দুক এবং এই কার্তুজ পেছনে ফেলে রেখে একটি সুন্দর আগামীর পথে হাঁটতে চায় এবং রাষ্ট্র যদি তাদের সেই ব্যবস্থা করে দেয় তাহলে হয়তোবা এই বাকি জীবন তারা পরিবার পরিজনের সঙ্গে সুখে জীবনযাপন করতে পারবে এবং সেই প্রত্যাশার কথা তারা নিউজ টোয়েন্টি ফোর এবং র্যাব সিক্সের মাধ্যমে রাষ্ট্রের কাছে তুলে ধরছে আশুকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর সুন্দরবন খুলনা বাজেট বাস্তবায়নের সক্ষমতা কমলেও খুলনা সিটি কর্পোরেশনে দু অর্থ বছরের জন্য আবারও প্রায় ছয়শ কোটি টাকার বড় অঙ্কের বাজেট আসছে যাচাই বাছাই শেষে আগামী সপ্তাহে এই বাজেট উপস্থাপন করা হবে বাজেট সংশ্লিষ্টরা বলছেন সরকারি অনুদান প্রাপ্তির প্রতিশ্রুতি পাওয়ায় জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে বড় অঙ্কের এই বাজেট তৈরি করা হয়েছে খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের রিপোর্ট দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে খুলনা সিটি কর্পোরেশনের বাজেট ছিল চারশো কোটি টাকা কিন্তু বেশ কিছু প্রকল্পের অর্থ না পাওয়ায় ওই বাজেটের চল্লিশ শতাংশই বাস্তবায়ন করা সম্ভব হয়নি তবে বাজেট বাস্তবায়নের সক্ষমতা কমলেও আবারও বড় অঙ্কের বাজেট ঘোষণা করতে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন সরকারি অনুদানের ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়ায় বাজেটের পরিমাণ বাড়ছে বলে জানান বাজেট সংশ্লিষ্টরা গত বছর ছিল চারশো চল্লিশ কোটি টাকা এবার আমরা ছয়শো পঁয়ত্রিশ থেকে ছয়শো চল্লিশ কোটি টাকার ভিতরে আসছে বাড়ার কারণে আমরা হচ্ছে একদিকে দুটো প্রকল্প দিচ্ছি সেখানে প্রায় দুশো কোটি টাকার একটা প্রকল্প আছে আমরা আশা করছি সেটা অনুমোদন হতে পারে শহরাঞ্চলের জলবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাজেটে সেই সাথে সরকারি অনুদান ও দাতা সংস্থার প্রকল্পের অর্থ পাওয়া গেলে বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়বে বলেও অভিমত সংশ্লিষ্টদের ট্রেনের উন্নয়ন যেটা আমি বললাম যে জলবদ্ধতা আর একটা হচ্ছে রাস্তার যে সংস্কার ব্যাপক সংস্কার দরকার আমরা আশা করি যে আগামীতে বাজেট বাস্তবায়নের হার এইটটি পার্সেন্ট পৌঁছায় যাবে এদিকে গত দুই অর্থ বছরে বাজেট প্রত্যাশিতভাবে বাস্তবায়ন না হওয়ায় হতাশার কথা জানিয়েছেন নাগরিক নেতারা গত বাজেট প্রায় চারশো কোটি টাকার উপরে ছিল তা ফিফটি পার্সেন্টের উপরে বাস্তবায়ন হয় নাই এবার তারপরেও আরও দুশো কোটি অর্থাৎ ছয়শো কোটির উপরে একটা নতুন বাজেট দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই বাজেট শুধু দিলেই হবে না এটা বাস্তবায়নযোগ্য হওয়া দরকার নাগরিক সেবায় বাজেটে গ্রহণ করা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর সংবাদে সমহল আরেকটা বিতরির ফিটসেট পর আমাদের সঙ্গেই থাকুন চট্টগ্রামে আবার স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দীর্ঘ 13 বছর পর যুক্ত হচ্ছে নতুন তিনটি গ্র্যান্টি ক্রেন। আগামী মাসে চারটি এবং বছর শেষে আসবে আরও চারটি গ্র্যান্টি ক্রেন। একই সাথে চলতি মাসে আসছে আরও অন্যান্য যন্ত্রাংশ। আর পণ্য ওঠানো-নামায় সব যন্ত্র ব্যবহারে বাড়বে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বললেন বন্দর কর্তৃপক্ষ। নহানবুড়া জয় তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে দুই সালে আনা ক্রেন নষ্ট হয়ে যাওয়ায় বন্দরের পণ্য ওঠানামা হচ্ছে গতিতে। তাই বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন তিনটি চীনা রাবার টায়ার ক্রেন যুক্ত হল এতে বন্দর ব্যবহারকারীদের মুখে হাসি ফুটেছে তাই দ্রুত এই গ্যান্ট্রি ক্রেন দিয়ে অপারেশনে যাওয়ার আহ্বান বন্দর ব্যবহারকারীদের গ্যান্ট্রি ক্রেন যে তিনটা হয়েছে তিনটা মধ্যে আমাদের আমরাও চাচ্ছি আমাদেরও দাবি ব্যবসায়ীদের দাবি যেটা দ্রুত চালু করে এটা যাতে অপারেশনে চলে যাওয়া যায় যাতে যা যে ফেসেল অপারেশনটা ইমিডিয়েটলি আমরা শুরু করতে পারি বন্দরের ইকুইপমেন্টের সংকট আছে অন্য কিছু প্রবলেম আছে এগুলি ঠিক হলে ঠিক হয়ে যাবে বন্দরের সাথে চীন কোম্পানির চুক্তির প্রথম চালানের আশা কি জ্ঞান আগামী মাসের মধ্যে অপারেশনে যাওয়ার কথা বললেন বন্দর কর্তৃপক্ষ এখন এই তিনটি কার্য মানে কাজে লেগে যাওয়ার পরপরি আরও তিনটি আসবে এবং আমরা আশা করছি যে আগামী এক মাসের মধ্যে আরও তিনটি ইন্ট্রিকেন আমাদের এখানে পৌঁছাবে এদিকে বিজেপি নেতারা বলছেন বন্দরে আমদানি রপ্তানির গতি বাড়াতে আধুনিক সরঞ্জাম এখনও অপ্রতুল তাই দ্রুত এই সরঞ্জাম না আসলে বন্দরের গতির ক্ষতি বেশি হবে ইকুইপমেন্ট নিয়ে আরও মানে এর বেশি হ্যান্ডলিং করা আদৌ সম্ভব নয় অতএব আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যেটি সেটি হচ্ছে বন্দরের ইকুইপমেন্ট বাড়ানো যাতে করে আমাদের ক্যাপাসিটি বাড়ে হ্যান্ডিং ক্যাপাসিটি আরো বাড়ে দু সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চীন কোম্পানি থেকে ছয়টি কি জ্ঞানচু ক্রেন আনার চুক্তি হলেও এখন তা বাড়িয়ে এগারোটি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার আন্তর্জাতিক প্রসঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার মাওবাদী ষড়যন্ত্র ও বর্ণভিত্তিক সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে ভারতীয় পুলিশ এদিকে দেশজুড়ে অব্যাহত থাকা অ্যাক্টিভিস্টদের গ্রেফতার অভিযান রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত কিনা তা মানবাধিকার মঙ্গলবার ভারতে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ ফরিদাবাদ গোয়া রাঁচি সহ বিভিন্ন স্থানে বামপন্থী লেখক বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীদের বাড়িতে অভিযান চালায় পুলিশ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যায় মাওবাদী ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয় পাঁচজনকে আটককৃতদের মধ্যে শীর্ষ মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন অফ সিভিল লিবার্টিস প্রধান সুদা ভরদাজ। প্রাবন্ধিক ও মানবাধিকার কর্মী গৌতম নওলাখা মাওবাদী হিসেবে পরিচিত ভারভারা রাওকে দিল্লির নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এছাড়া আটককৃতদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী অরুণ ফেরেরা ও ভেনন গঞ্জালভেস পুলিশের দাবি গেল বছর ডিসেম্বরে মারাঠা পেশোয়াদের বিরুদ্ধে বিজয়ের দুশো বছর উদযাপনের অনুষ্ঠানে জড়ো হওয়া লাখো দলিত সম্প্রদায়ের মানুষের মধ্যে সহিংসতা উস্কে দেয় ডানপন্থী কিছু সংগঠন এতে একজন নিহত হয় ওই ঘটনার তদন্তে নেমে প্রধানমন্ত্রী মোদীকে হত্যার মাওবাদী পরিকল্পনার কথা জানতে পারে পুনে পুলিশ এরিজের ধরে গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এদিকে অভিযানে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল সহ ভারতের শীর্ষ মানবাধিকার কর্মী লেখক বুদ্ধিজীবী গোষ্ঠী নিন্দা জানিয়ে টুইট করেছেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধীও ফারহিন ইসলাম নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নীলফামারির শেখ কামাল স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু হবে বিকেল হতে যাওয়া প্রস্তুতি এই ম্যাচকে দুই হিসেবে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে লঙ্কানদের চেয়ে যোজন গিয়েলার সবুজরা শেষ পাঁচ হেড টু হেডে বাংলাদেশ জিতেছে চারটিতেই দুই বছর আগে বঙ্গবন্ধু গোল্ড কাপে এই শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল চার দুই গোলের ব্যবধানে একই আসরে এক বছর আগে টাইগারদের জয় ছিল এক শূন্য গোলে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার একমাত্র সাফল্যটি দু হাজার র্যাঙ্কিংয়ের বিবেচনা নিলেও শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে জেমিডের শিষ্যরা ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে লঙ্কানদের অবস্থান যেখানে দুইশো সেখানে বাংলাদেশ আছে একশো চুরানব্বইতে এদিকে বসুন্ধরা কিংসের হোম ভ্যানু নীলফামার স্টেডিয়ামে আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচকে ঘিরে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা এদিকে খেলা দেখতে সকাল থেকেই মাঠে আসতে শুরু করেছে দর্শকরা দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে নীলফামারি শেখ কামাল স্টেডিয়ামে আজ প্রীতি ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায় কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে নীলফামারিতে আছেন আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাহফুজ শুনছেন নিশ্চয়ই দর্শকরা কি আসতে শুরু করেছে আর নীলফামারিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ এ নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা দেখছেন

নীলফামারি শেখ কামাল যে স্টেডিয়াম সেটি কিন্তু আন্তর্জাতিক যে স্বীকৃতি সেই স্বীকৃতি জায়গায় চলে গেল সঙ্গে যে আপনি উন্মাদনার কথাটি বলছিলেন আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন পুরো স্টেডিয়াম কিন্তু একেবারে লোকারণ্য সেই অবস্থার থেকে কিন্তু আসলে বলা যায় যে নীলফামারিতে কিন্তু একটি ফুটবল উন্মাদনা এবং ফুটবলের যেই যেই যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু নীলফামারিতে পুরোপুরি রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে পুরো স্টেডিয়ামটি কিন্তু আসলে এই মুহূর্তে লোকে লোকারণ্য লোকে লোকারণ্য এবং কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা হবে বিশেষ করে এই ম্যাচে আগ্রহের অন্যতম একটি কারণ হচ্ছে যে এশিয়ান গেমসে কিন্তু বাংলাদেশ জাতীয় দল ভালো খেলেছে এবং সাফ ফুটবল কিন্তু আসন্ন এবং বসুন্ধরা কিংস কিন্তু এই ভেনুকে নিজস্ব হোম ভেনু করার একটি প্রয়াস রয়েছে তাদের এবং তারা কিন্তু আসন্ন যে প্রিমিয়ার লিগ ফুটবলটি হবে সেখানে কিন্তু নিজেদের হোম ভেনু হিসেবে এটি নির্ধারণ করেছে এবং এখানে কিন্তু নামি দামি দেশ দেশে ফুটবলাররা লিগ খেলতে আসবেন সো সেই জায়গা থেকে চিন্তা করলে কিন্তু এখানে আসলে ফুটবলের যেই একটি অবকাঠামো সেই জায়গা থেকে চিন্তা করলে কিন্তু বসুন্ধরা কিংসের ইনভলভমেন্ট সব মিলিয়ে কিন্তু একটি ব্যাপক আয়োজন ব্যাপক উৎসাহ উদ্দীপনা অবশ্যই এই আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি এই আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি বসুন্ধরা কিংসের যে সামনের যে আয়োজন সেই আয়োজনগুলোকে আরও সমৃদ্ধ করবে বিশেষ করে এ এশিয়ান ফুটবল কনফেডারেশন এফ এফসির যে গাইডলাইন অনুযায়ী যে হোম ভেনু বাড়ানোর ভেনু বাড়ানোর যে গাইডলাইন রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর তার কিন্তু একটি প্রক্রিয়া হিসেবে বসুন্ধরা কিংস এভারের নীলফামারি স্টেডিয়ামটিকে বেছে নিয়েছিল এবং সেই স্টেডিয়ামটিকে বেছে নেওয়ার পরই কিন্তু আসলে নীলফামারিতে একটি ফুটবলের গণজোয়ার সৃষ্টি হয় বিশেষ করে বলতে গেলে নীলফামারির যেই স্টেডিয়ামটিকে কেন্দ্র করে এখানে কিন্তু ফুটবলের চর্চা হয় এবং সে তারই ধারাবাহিকতায় কিন্তু ফুট নীলফামারি সাধারণ মানুষ ফুটবল নিয়ে একটি বাড়তি আগ্রহের কথা আমরা আগেও শুনেছি তার কিন্তু একটি পূর্ণ বহিপ্রকাশ আমরা দেখলাম আজকের এই যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের পূর্ব মুহূর্তে পুরো স্টেডিয়াম কিন্তু লোকে এক তিল ধারণের জায়গা নেই তিল ধারণের কিন্তু একটা মানুষেরও দাঁড়ানোর জায়গা নেই এখন এই অবস্থা ম্যাচ শুরু হবে একটু পর আসলে ম্যাচের ফলাফলের উপর কতটা কি নির্ভর করবে সেটি আসলে বলা মুশকিল কিন্তু আসলে এই যে ফুটবলের উন্মাদনা ফুটবলের উৎসব সেই উৎসবকে কিন্তু এক কথায় স্বীকার করতে হয় দিন দিনশেষে কিন্তু জয় হয় ফুটবলের আর বসুন্ধরা কিংসের যেই উদ্যোগ নিয়েছিল গত কিছুদিন আগে রংপুরে তার থেকে নীল হোমবে নো এই অঞ্চলের ফুটবলের উন্নয়নে বসুন্ধরা কিংসের একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে এখানকার সাধারণ দর্শক সাধারণ মানুষজন যারা মনে করেন আমরা এই মুহূর্তে খেলা শুরু হওয়ার হচ্ছে ফিফা ফেয়ার প্লের মিউজিক বাচ্চা আমরা এই ছিল আমার কাছে সর্বশেষ আমরা চলে যেতে চাই স্টুডিওতে আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ফুটবল প্রীতি ম্যাচটি শুরু হবে আর এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই